रोज भाभी बकुल आज के जब्द हो बाड़ी फिर सम्पूर्ण तार उल्टो छवि देखे से हासि मुखे चोखे सामने ड्यांग ड्यांग करे घुरे बेड़ाय एटा कतदिन सह्य करा जाए जाए ना समर जाए ना सत्यि मेटाके शायस्ता करा दरकार শুনুন এখন আর বেশি কথা বলতে পারছি না শুধু একটাই কথা বলে রাখি যা হওয়ার হয়ে গেছে এবার ড্যামেজ কন্ট্রোল কি করে করা যায় সেটা ভাবুন রজতাবু বাবু আচ্ছা আমি এখন রাখছি হ্যাঁ আবার কোনো খবর পেলে আপনাকে জানাবো রুনাবু ড্যাড দেখো দেখো বকুল আমার কি করেছে একটা মেয়ে হয়ে বারবার আমার গায়ে হাত তুলছে ওর হাত আমি ভেঙে দেব না শুধু হাত পা ওর ভাঙবো না আমি ওকে জানে মেরে ফেলবো আমি তুমি আমাকে মারলে ড্যাড ড্যাড কি কি হয়েছে তোমার তুই মারছো কেন আমি কি করেছি আমি লজ্জা করে না জিজ্ঞেস করতে জানো না কি করেছো তোমাকে বাকামি করে ওই পুরনো কারখানায় কে যেতে বলেছিল আমি বলেছিলাম না বলনি তাহলে তুমি আমাকে কেন গিয়েছিলে কেন আমি ভেবেছিলাম এই কেসটা নিজে হ্যান্ডেল করে তোমাকে খুশি করব তাই খুশি আমি খুশি হব তোমার গাধামিতে নিজের চেহারাটা তো 12টা বাজিয়ে এসেছো সঙ্গে আমারও 12টা বাজিয়ে ছেড়েছো অকাল কুষ্মণ্ড কথা কর ড্যাড তুমি আমাকে গাধা বললে ভুল হয়ে গেছে তোমার বুদ্ধি তো একটা গাধার থেকেও কম রবার্ট কোথাকার আরে বাবা তুমি ওখানে থাকায় বকুল বুঝতে পেরে গেছে যে মিঠু যা করেছে তার পেছনে আমি রয়েছি ইডিয়েট লোকজন ঠিকই বলে তুমি একটা অপদার্থ ঢেরস ড্যাড ব্যাস অনেক হয়ে গেছে আর না বকুলের প্রত্যেকটা মারের বদলা নিয়ে আমি প্রমাণ করে দেব কি অরুণাবু রক্ষিত কি জিনিস খবর দেন না তুমি আর কিচ্ছু করবে না বকুলকে সামলানো তোমার কম্ম নয় ওকে সামলানো তোমার কম্ম নয় ড্যাড এতদিন ধরে তো বকুলের পেছনে পড়ে রয়েছো কি করতে পেরেছো তুমি কিচ্ছু না কারণ তুমি বুড়ো হয়ে গেছো এবার তোমার এই অপদার্থ ছেলে দেখাবে কি করে আগুন জ্বালাতে হয় আর সেই আগুনে শুধু বকুল নয় গোটা রায় বাড়ি চলবে